জাতীয় সড়কের ধারে বিমান দুর্ঘটনা, তবে বড় সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মানুষজন। প্লেন দেখতে মানুষের ভিড় জাতীয় সড়কে। দমদম এয়ারপোর্ট থেকে প্লেনটি বের করতেই ঘটল দুর্ঘটনা। জাতীয় সড়কের ধারে লাইট পোস্টে ধাক্কা দিল বিমানটি। যদিও বড় সড় কোনো ঘটনা ঘটেনি, তবে এই এয়ার ইন্ডিয়া অকেজো হয়ে যাওয়ায় বিমান সামনাসামনি দেখতে উপচে পড়েছিল মানুষ। জানা যাচ্ছে বিমানটি অকশনে কিনে পাঞ্জাবের একটি সংস্থা নিয়ে যাচ্ছে। এই বিমানটি দিয়ে তৈরি করতে পারে কোনো রেস্টুরেন্ট, হোটেল বা দর্শনীয় কোনো প্লেসে রাখা হতে পারে। বিটি কলেজের নিকট এয়ারপোর্টের সামনে থেকে প্লেনটি বের করতে গিয়ে 34 নম্বর জাতীয় সড়কের ধারে থাকা একটি লাইট পোস্টে ধাক্কা লাগে। ভেঙে যায় প্লেনের লেজ, তারপরেই ছড়িয়ে পড়ে প্লেনের দুর্ঘটনার খবর। রাস্তায় মানুষের ভিড় জমতে থাকে, তার সাথে চলে দেদার সেলফি। এয়ার ইন্ডিয়ার এই প্লেনটি, যার নাম্বার এয়ারবাস A319, বহু পুরনো এই বিমান, যা হয়তো মেরামতি করেও চলমান অবস্থায় আনার সম্ভব নয়, সেই কারণেই অকশন করা হয়েছে বলে জানা যাচ্ছে। প্লেনটি রাস্তার ধারে এখন থাকবে। রাতে রাস্তা যানবাহন কমলে প্লেনটি রওনা হবে পাঞ্জাবের উদ্দেশ্যে বলে জানা যাচ্ছে। যশোর রোডের ধারে এটা মনে হয় অনেক পুরনো একটা এয়ারবাস, এয়ার ইন্ডিয়া। এখন এটাকে, যেটা আমরা শুনছি যে এটা অকশন হয়েছে, যে কিনেছে সে তার সুবিধা মতো ট্রাকে করে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে। আমার যেটা মনে হলো যে এই মুহূর্তে যশোর রোড যথেষ্ট ব্যস্ত আছে, যার জন্য এরা রাত্রের দিকে হয়তো এখান থেকে কোম্পানি নিয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ আজ বাংলা। এসে গেল বং পিৎজা। আভিজাত্যপূর্ণ বাঙালিয়ানা পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিৎজা। ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন, লিংক রোড, আরামবাগ, ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই। আরামকোরের রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিৎজা।